আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ইনশাআল্লাহ আমি ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি যে টুলস গুলা দিয়ে কাজ করতেছি, যে অনেক ভাই প্রশ্ন করে যে আপনি কোন পেস্টটা ইউজ করলেন, কোনটা কোন আয়রনটা ইউজ করতেছেন, কোন হট গানটা ইউজ করতেছেন এবং কোন পেস্টটা দিয়ে আপনি জ্বালাই দিতেছেন। তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা। তো প্রায় কমেন্ট করে আমার টুলস এর ব্যাপারে জানার জন্য, তো প্রথম আমি যে টুলস দেখাইতেছি সেটা হচ্ছে মেকানিকের টুলস। এটা দিয়ে আপনার আইসি আমি প্রায় সময় লাগিয়ে থাকি এবং কানেক্টর উঠাই থাকি, সেটা হচ্ছে মেকানিক 559 পেজটা। আর এটার আপডেট ভার্সন হচ্ছে আপনার এটা, এটা এখন মার্কেটে আছে মেকানিক, এটাও 559, এটা এখন আপডেট ভার্সন জিটি। তো এটা ইউজ করে দেখতে পারেন, ভালো আছে। তো আরেকটা পেস্ট যেটা হচ্ছে বিজিএ রিলাইফের, এই পেস্টটা অনেক ভালো, আইসি লাগানোর সময় আপনারা ট্রাই করে দেখতে পারেন, কম দামের ভিতরে এই পেস্টটা ভালো আছে। তো আমরা আইসি বল করার সময় যে পেস্টটা ইউজ করি, অনেক ভাই বলেন যে কোন পেস্টটা দিয়ে রিবলিং করতেছেন, আমি মনে করি সবচেয়ে ভালো পেস্ট হচ্ছে মেকানিকের 183°C এই পেস্টটা, এটা আপনারা ইউজ করে দেখতে পারেন। রিলেফেরটাও ভালো, বাট সেটা শুকিয়ে যায়, কিছুদিন পরে পেস্টটা শক্ত হয়ে যায়, আবার জেল দিতে হয়, না হলে পেস্টটা নষ্ট হয়ে যায়। তো আমি মনে করি মেকানিকেরটা শতগুণে ভালো আছে, আপনারা মেকানিকেরটা ইউজ করে দেখতে পারেন। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে আপনি যে ইউবি গ্লুটা ইউজ করেন সেটা কোন কোম্পানির। তো মেকানিকের এই ইউবি গ্লুটা আগে ইউজ করতাম, সেটা শুকাইতে অনেক সময় লাগে এবং পুরোপুরি শক্ত হয় না। এখন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে রিলাইফের 3 সেকেন্ডে ফাস্ট ডেড সোল্ডার, এটা ইউজ করে দেখতে পারেন, এটা সত্যি গুণে ভালো আছে। এটা দিয়ে আপনি কাজ করার পূর্বে দেখা গেছে অল্প সময়ে শক্ত হয়ে যাবে। আরেক ভাই প্রশ্ন করছিল যে আপনি যে জাম্পার গুলো করেন, জাম্পার ওয়ার গুলা, এই সানশাইনের এই জাম্পার ওয়ারটা অনেক ভালো, এটাও ইউজ করতে পারেন। আর আইসি যে লাইনগুলো ছিঁড়ে গেলে জাম্পার গুলো করতে হয় বা মাদার বোর্ডে যে লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়, ওই লাইনগুলো টানার জন্য যেটার ওপর দিয়ে আবরণ থাকে না, মেকানিকের এই কয়েলটা ইউজ করতে পারবেন, একদম চিকন। তো আপনার এটি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এটা হচ্ছে শোল্ডার উইক আরএল 25-20, এটা রিলাইফের, এটা দিয়ে আপনি আইসি নিচে যে লাইনগুলো আছে অতিরিক্ত বলগুলো ক্লিনিং করতে পারবেন এবং পরিষ্কার করার জন্য এটা অনেক ভালো একটা সোল্ডার উইক, কম দামের মধ্যে এটা ভালো ইউজ করতে পারেন। রিলাইফের এই ফ্লাক্স পেস্ট হচ্ছে আপনার ইউজ করার কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে আপনার লাইনগুলো চার্জিং পোর্টের লাইনগুলো জ্বালাই দিতেছেন, একটা সাথে আরেকটা লেগে যাচ্ছে, এই পেস্টটা দিয়ে জ্বালাই দিলে প্রত্যেকটা লাইন আলাদা আলাদা হয়ে জ্বালাই হবে এবং সুন্দর জ্বালাই হবে, এটা ইউজ করতে পারেন। যারা চার্জিং পোর্ট লাগান এবং আইসি লাইন গুলো জ্বালাই দিতেছেন, একসাথে লাগিয়ে যেতেছে একটার সাথে আরেকটা, এটা ইউজ করতে পারেন, এটা অনেক ভালো। আর অনেক ভাই প্রশ্ন করে যে ভাই কোন টুইজারটা ভালো হবে আইসি উঠানোর জন্য, আপনারা এই টুইজারটা ইউজ করতে পারেন, এটার মাথা অনেক চিকন এবং কাজ করার জন্য পারফেক্ট একটা টুইজার। তো এটা হচ্ছে আইসি নিচে যেই পেস্টগুলো থাকে বা আইসির আশেপাশে যে পেস্ট থাকে, এই পেস্টগুলো পরিষ্কার করার জন্য এই ব্রাশটা প্রয়োজন, যারা টেকনিশিয়ান ভাই আছেন। তো এখন দেখাবো যে হটগানটা ইউজ করতেছি এই হটগানটা এবং যে আয়রনটা ইউজ করতেছি আয়রনটা। তো আমি যে হটগানটা ইউজ করি সেটা হচ্ছে আপনার
কুইকের 8570W প্লাস, আর যে আই চার্জার এটা হচ্ছে মেকানিক ব্র্যান্ডের, আর যে তাতারটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে সানশাইনের, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সানশাইন SS92। আমি আপনাদেরকে মডেলটা বলি, 9227D এই মডেলটা, আপনারা নেটে সার্চ দিয়ে দেখতে পারেন। আর আমার টুলস টুলস রয়েছে এখানে, আমি এখানে বসে কাজ করি, যত প্রকার টুলস আছে। এটা হচ্ছে আইস স্প্রে শটিং চেক করার জন্য, আর একটাতে আমার থিনার থাকে, একটাতে পেট্রোল থাকে, আর বিভিন্ন টুইজার আমি ইউজ করি, এগুলো একটু নর্মাল টুইজার ইউজ করি এবং দামি টুইজার আইসির সময় ইউজ করি। তো এখানে আবার সোল্ডারি কুইক আছে, আপনার কম দামি আছে, দামি আছে। তো আর মিটারটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে আপনার সানশাইনের মিটার DAT-17N ডিজিটাল মাল্টিমিটার, এই মিটারটা আমি ইউজ করি, এটা অনেক ভালো পারফরমেন্স দেয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।